শৌচাগার থেকে চন্দ্রযান থ্রি। গত 10 বছরের কার্যকালে নরেন্দ্র মোদী সরকার উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি দেশকে প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছে। সোনাই পুর এলাকার 3 নম্বর ওয়ার্ডের আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, সকল ধর্মের মানুষের সমানভাবে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি সরকার, তাই এবার নির্বাচনে দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেকেই বিজেপির পক্ষে ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন। শুক্রবার সোনাই শহরের 3 নম্বর ওয়ার্ড কমিশনার দীপু কুমার দাসের বাসগৃহে আয়োজিত নির্বাচনী জনসভায় পরিমলবাবু বলেন, মুসলিমদেরকে বিজেপি সরকার ব্যবহার করেনি, কিন্তু উন্নয়নে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। উন্নয়নমূলক প্রকল্পে সমান হারে সুবিধা পাচ্ছেন মুসলিমরাও। এদিনের সভায় পরিমল শুক্লবৈদ্যের হাত ধরে বহু মুসলিম লোক বিজেপি দলে যোগদান করেন। এদিন সভায় বক্তব্য রাখেন এসসি মোর্চার সভাপতি নিহার রঞ্জন দাস। অমলেন্দু দাস এতে উপস্থিত ছিলেন। সোনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, সোনাই পৌরসভার চেয়ারপারসন শিলু রানী দাস, শামসুল হক লস্কর, বাহারুল ইসলাম লস্কর, অনিল চন্দ্র দাস প্রমুখ। এদিন সোনাই বিভিন্ন এলাকায় 13টি নির্বাচনী সভা করেন পরিমল শুক্লবৈদ্য। বিউরো রিপোর্ট, ডেইলি বরাক। আর আপনারা ভাববেন না যে আমরা শুধু শৌচালয় আর অরুণোদয় সীমিত আছি। শৌচালয় থেকে চন্দ্রযান থ্রি, পৃথিবীতে কোন রাষ্ট্র ওইখানে পৌঁছতে পারেনি। মোদিজি বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ ওইখানে গিয়েছে। এখন সূর্যকে নিরীক্ষণ করার জন্য এখান থেকে উপগ্রহ পাঠানো আছে, সূর্যকে পরীক্ষা করার জন্য সূর্যযান দেশ এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে। দেখবেন আপনারা আগামী 5 বছরে দেশ, মোদিজি বলেছেন, আমি তো শুধু ট্রেলার দেখালাম দুবার, 5-10 বছর এখন মূল সিনেমা দেখাবো। দেখবেন আপনারা আগামী 5 বছর আমরা ভারত মাকে আরো সমৃদ্ধ করবো, প্রাণ খুলে প্রাণ ভরে। এখানে কোন ধর্ম সমাজ জাতি এগুলো থাকবে না, এখানে ভারতবর্ষের মানুষ থাকবে আর মা ভারতী থাকবে। আমরা চেষ্টা করে যাব ভারতবর্ষকে আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখছেন আজকের দিনে ভারত কোথায় গিয়েছে। এখানে মুসলমান বন্ধুরা আছেন যে দেশকে ভাগ করে আমাদের মনের সব সমাজের ধর্মের মানুষের মনের মধ্যে আমাদের এক ব্যথা বেদনা দিয়েছিল কংগ্রেস ইংরেজ মিলে। আজকের দিনে পাকিস্তানের মতো দেশ যে দেশের সন্তান তার বাড়িতে যুদ্ধক্ষেত্র থেকে ঘুরে আসবে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে ওই সময় তার মায়ের কোলে আসবে, তখন সে কিন্তু পাকিস্তানের পতাকা দেখায়নি, ভারতের জাতীয় পতাকা দেখিয়ে এসছে। আর সে গর্ব করে বলেছে যে মা আমি এসেছি, আমাকে কেউ মারেনি, আমি ভারতের পরিচয় দিয়ে এসেছি। ভারত ওইখানে গিয়েছে, আজ ভারত ওই জায়গায় গিয়েছে। আর আমরা সবাই গর্ব অনুভব করি যে ওইখানে যদি আমার আমার ভারতবর্ষ যায়, বিশ্বগুরুর মর্যাদা লাভ করে, আমরা হিন্দু মুসলমান সবাই আমরা আমরা বড় আনন্দিত হব। দেশটা যখন ভিখারি ছিল আমাদের কষ্ট হয়েছে, বিদেশে লেখা থাকতো ইন্ডিয়া ইজ এ বেগার্স কান্ট্রি, উই হেট ইন্ডিয়া, এই কবছর আগেও। আজকের দিনে উই আর 5th ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্বের 5ম স্থানে আছি। মোদিজি বলছেন মা ভারতী যেদিন স্বাধীনতার 100 বছর পূর্ণ করবেন ওই দিন আমরা 1 নম্বরে থাকবো। আপনি যখন হজ করতে আরবে যাবেন তখন আপনার ভালো লাগবে, কেন জানেন? ওইখানে মানুষ বলবো তুমি ইন্ডিয়া থেকে আইসো নি, বা বহুত দূর দেশ থেকে আইসো, বহুত বড় দেশ থেকে আইসো, আপনারও ভালো লাগবে। আজকের দিনে চোখটা এরকম করে চায় ও ইন্ডিয়া ওখানে অত বড় হইতে পারছে না, বাট আজকের দিনে আপনারা মনে করে দেখুন ভারতবর্ষ এই জায়গায় পৌঁছে গিয়েছে। আরবের মতো কান্ট্রিও জানে যে না, ভারতবর্ষে ধর্ম মানে রাষ্ট্র, ভারতবর্ষে রাজনীতি মানে রাষ্ট্র। এটার প্রমাণ করে দিয়েছেন মোদিজি, যার জন্য মন্দির বানিয়ে দিয়েছে আরবের মানুষ, আরবের রাজা। আর মোদিজি গিয়ে ফিতা কেটেছেন প্রথম মন্দির। আমরা তো এই দেশকে পূজা করি এমনিতে না, তো ধর্ম হিসেবে না, করা উচিত। উচিত কেন? এইখানের জল বাতাস অন্নদানের ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আমাদের বিশ্বাস আছে। আর এই কথাও বিশ্বাস আছে, অন্য বছরের মতো নয়, এবার সব ধর্মের সব জাতির সব জনগোষ্ঠীর মানুষ মোদিজিকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী করার জন্য প্রাণ খুলে আপনাদের মতদান করবেন।
কারণ আমরা সমাজে তো আমরা চলাফেরা করি, 40 বছর থেকে আমারও বড়ের সঙ্গে সমাজের সঙ্গে সম্পর্ক আছে, বুঝতে পারি। এবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী মোদিজিকে মানানোর জন্য সব মানুষের মনের মধ্যে এক আকাঙ্ক্ষা আছে, আপনারা এই আকাঙ্ক্ষা পূরণ করবেন আমাদের বিশ্বাস আছে। আর আপনারা যারা এনেন সবার কাছে আমি নত শিরে আশীর্বাদ প্রার্থনা করব। এবার নির্বাচনে যাতে শিলচর লোকসভার আসনটা মোদিজিকে উপহার দিতে পারি, জয়ের মালাটা নিয়ে যাতে মোদিজির কণ্ঠে পড়িয়ে দিতে পারি, এই আশীর্বাদ আপনারা করবেন। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়।